দুইটি বিষয়ের উপর আলোচনা হবে। বাংলাদেশের অত্যন্ত জ্ঞানী গুণী একজন মহাজন আমার বাবা আরিফ দেওয়ান সাহেব, তিনি আজকে এলমের শরীয়তের ভূমিকায় আলোচনা করবেন, এলমে মারিফতের ভূমিকায় আমি ফকির আবুল সরকার। পালাগানে যাওয়ার আগে বলব, অনেক ভুল ত্রুটি হতেই পারে, নিজের সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টির দেখে দোয়া চাই উভয়ের জন্য। আর একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার পবিত্র কালামে তাকে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলা পছন্দ করেন না? করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা কখনোই যেন সেই আলাপগুলি কেউ করতে না যাই। শরীয়ত মারফতের পালা হইলে একটা অপ্রাসঙ্গিক প্রসঙ্গ ক্রমাগত ভাবে চলে আসে একটা কারণে, সেই কারণটা হলো আমি বলবো, আপনারা একটু খেয়াল করে শুনবেন। এখানে অনেক ওলামায়ে কেরামগণ রয়েছেন, তাদের সামনে গান করা তো বাবা আর জমের বাড়ি দাওয়াত খাওয়া এক কথা। শরীয়ত আর এই মারিফত, এই দুইটা শব্দ একই অপরের পরিপূরক। শরীয়ত এবং মারিফত এই দুইটা শব্দ হলো একই অপরের পরিপূরক। সমস্যাটা কোন সময় হয়, পৃথিবীর মধ্যে যারা ধর্ম প্রচার করেছেন, নবী রাসূল ওলিয়া ওলিয়া ধর্ম প্রচার করেছেন, যারা ভিন্ন ধর্ম অবলম্বী লোক হইতে কোনো বাধা প্রাপ্ত হয় নাই, হয়েছে কি? তারা বাধা দিয়েছেন সমাজের মধ্যে কিছু বিত্তবান মানুষ আপন আপন খেয়ালে চলে, সেই মানুষগুলি নিজের ধর্মের মধ্যে থেকে একটা গোত্র হতেই হয় আপন ভাই নালে চাষা, এরাই বাধা হয়ে দাঁড়ায়। আমি আজ বলতে চাই, শরীয়ত মারফত পালা নিয়া আল্লাহ রসুল বলেছেন, আর শরীয়ত ও আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান। এবাদত যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয় আগে জবানটা পবিত্র করতে হবে, জবান যদি পবিত্র না হয় এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথাগুলি বাবারা বোঝা যায়? আল্লাহ রসুল বলেন, আত্মারিকা তো আফওয়ালি, যাহা আমার কর্ম সেই কর্ম দ্বারা আমি আমার মালিকের কাছে পৌঁছিয়েছি। আল্লাহ কি কত ভারী, আমি আমার মালিককে চিনিয়াছি, মালিককে জানিয়াছি। আল মারফাত আল ইসরারি, যেটা হলো আমার নিগুড় রহস্য। তাহলে কেউ রে সারা কেউ না, কিন্তু সমাজে আমরা এই ফকির আর মৌলভীর একবার বানিয়ে এই না হওয়ার কারণটাই হইল আমরা আপন আপন খেয়ালে চলতে চাই। তো প্রথমে একটি গান করব, তারপরে
শরীয়তের বিষয়ে আমি দুটি কথা আমার বাবার কাছে আমি জানতে চাব। কথাগুলি দলিল পত্র আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। সে গানে যাওয়ার আগে আর একটি বিষয় পরিষ্কার না করলে পালা বোঝা যাবে না। আল্লাহ রসুল বলেন সেই পর্যন্ত মারুফতের নিজের রহস্য তুমি জানো না বোঝো না, সে পর্যন্ত এবাদত বন্দেগি আল্লাহর দরবারেও কবুল হবে না। আমি আমার বাবার কাছে জানতে চাই মারফত হাসিল না করলে এবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটা আল্লাহ রসুল বলেছেন। শরীয়ত না করলে কি হবে সেটাই তো করবে। মারফত ছাড়া এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শরীয়তের বিষয়বস্তুটা কি? নামাজ পড়া শরীয়ত না, রোজা করা শরীয়ত না, হজ করা শরীয়ত না, এগুলি মানুষের এবাদত। কি বলতে চান? মূলত এই শরীয়ত বিষয়টা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। সেই জন্য আমরা আগে শরীয়তটাকে জানবো। যেমন মারিফত এটা আরব থেকে আসছে, মারিফত আরবের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা। যে নিজের চেনে উনি আল্লাহকে চেনে, সেই জন্য ধর্ম কথা যেটা এটা প্রত্যেকটি মানুষের জন্য কাজে লাগবে, হিন্দুর জন্য কাজে লাগবে, মুসলমানের জন্য কাজে লাগবে, বৌদ্ধর জন্য কাজে লাগবে। যেটা যে কথাই সমগ্র মানব জাতির কল্যাণ হয় না ওটা কোনো ধর্ম কথা হইতে পারে? সেই বিষয়ের উপর আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। মালিকের কাছে কামনা করি, মালিক হয়তো আমাদের কোথায় কোনো ভুল হইতেছে কিনা বাবার সেই রহমত থেকে আমরা বঞ্চিত হইতেছি, বাবার কাছে দয়া কামনা করি, দোয়া কামনা করি সবার কাছে যেন একটু ভালো ভাবে আমরা একটু সময় নিতে পারি। আমি ছোট্ট করে দুটি গান করে প্রথমবারে বেশি কিছু বলবো না, কখনোই বলবো না, আর যে কথাগুলি বলবো তা যেন প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য হয়, কল্যাণের জন্য হয়। বাবার দরবারে আসছি, বাবার দরবারের প্রতি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই, এবং আজকের এই দরবারে যে সমস্ত ভক্ত আসে কান্না আসেন প্রত্যেকের চরণ ধরি চাই, আশীর্বাদ দেওয়া চাই যেন আপনাদেরকে নিয়ে একটু সময় আমরা কাটাইতে পারি। কইলা সুল দেওয়াটা
করে মারি থাকে এই কা ঘোষণা আসলে আমারই থাকে মিনহাজ বলিয়া খোদাই করেছেন ঘোষণা গান বাজনা যদি কোরআনে হারাম না কয়
আপনারা এতবার নাম বাবা আপনার কোন দিলেন যে আব্বাল হারাম দেওয়া আপনারা এই মুহাম্মদী শরীয়তের মধ্যে গান বাজনা জায়েজ নাকি এটা আপনাদের ব্যাখ্যা বলবো আদালে আপনাদের গাবেন তো জি বলু দেখেছি কুরআন শরীফে ইহাও কোন মানুষ ভক্ষণ করতে পারে কোন কারণে কিন্তু অতিরঞ্জিত নয় আমরা একটু ওই আল্লাহ দরবারে সামা বাফিল করি আল্লাহ রসুলের গান গাই আর ব্যাপার ঠাটা ভরে আপনি মুখে এই গজব থেকে আপনার কাছে মুক্তি চাই বাবা এটার ফয়সা আজকে আপনি আল্লাহর মহান বন্ধু আল্লাহর ওলি বাবার গোলাম আমার ভাই রহমত উনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছে তার প্রতি ভালোবাসা রইল এবার আমার আর একটি গান করতে হবে আমি গানটি করবার আগে একটি কথা বলিনি যে গানটা করবো এখানে একটা দলিল আমাকে দিতে হবে হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি হাদিস করেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইল খানায়ে কাবা হইতে অতি উত্তম উত্তম এটা আমার কথা না আমার বাবারও কথা না তো সেখানে দাঁড়িয়ে আমার এবাদতের ফর্মুলাটা একটু আমার বাবাকে আমি শোনাব ওরে মুর্শিদ আমার আজি
Shit!
Hadi